মুস্তাফিজকে আইপিএল এর পুরো মৌসুম খেলার অনুমতি দেয়নি বিসিবি, তাই আগামী পয়লা মে পাঞ্জাবের সাথে ম্যাচ খেলে দেশে ফিরবেন মুস্তাফিজ। ফলে অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অর্ধেক আইপিএল খেলে আসলে কত টাকা পাবেন মুস্তাফিজ? তবে যত টাকাই পাক না কেন, পুরো মৌসুম খেলতে না পারার কারণে আর্থিকভাবে বড় ক্ষতি হচ্ছে মুস্তাফিজের। এবারের নিলাম থেকে 2 কোটি রুপি ভিত্তিমূল্যতে ফিসকে দলে নাই চেন্নাই সুপার কিংস। তবে পুরো মৌসুম খেলতে না পারার কারণে নিলামের পুরো টাকা মুস্তাফিজকে দেবে না চেন্নাই। আইপিএল এর নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের 14 ম্যাচ খেলতে না পারলে আনুপাতিক হারে কিছু পারিশ্রমিক কম পাবেন সেই ক্রিকেটার। সেই হারে মুস্তাফিজ প্রতি ম্যাচে পাবেন 28,72,000-এর কিছু বেশি রুপি। গ্রুপ পর্বে শেষ 4 ম্যাচ খেলতে না পারার কারণে মুস্তাফিজ পাবেন সর্বসাকল্যে 1,28,00,000-এর কিছু বেশি রুপি, যেটা ভিত্তিমূল্য থেকে প্রায় 72,00,000 রুপি কম। এই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের 5 ম্যাচ খেললে মুস্তাফিজের আয় হবে 12,50,000 টাকা, যা আইপিএল এর 1 ম্যাচের চেয়েও অনেক কম।